Network, the solution for humanity. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأولين والآخرين، نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد، عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته، وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. اللهم اجعلنا معهم بمنك. পৃথিবীর যে দেশে যে প্রান্তে বসে টিভি বাংলার এই সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে আমাদের আয়োজনে সাদর স্বাগত জানাচ্ছি বন্ধুগণ আমাদের এই আয়োজন বিশ্বনবী মোহাম্মদ সাল্ল আলি ওসাল্লামকে নিয়ে আমাদের এই আয়োজন রাহম আলমিনের জীবনকে নিয়ে যে মহাম্মদ ইমান আনতে হবে আর তা কি পরম আত্মীয় হিসেবে আত্তার আত্মীয় হিসেবে আবিষ্কার করতে হবে আর এই প্রসঙ্গে স্বয়ং মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিয়ে বলেছেন তিনি বলেছেন উমিরতু আন উকাতিলান নাসা উমিরতু আন উকাতিলান নাসা হাতা ইশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইয়ুমিনু বি ওয়া বিমা জীতু মোহাম্মদ সাল্লাহ তাল আলী আসলাম নিজেই বলেছেন তিনি আদিষ্ট হয়েছেন কার পক্ষ থেকে মিন জাল্লা জালু আর শাহজিমের মালিক আল্লাহ সুফানতার পক্ষ থেকে রব্বুল আলমী তাকে আদেশ করেছেন এই যে আন নাস তিনি মানুষের সাথে প্রয়োজনে সম্মুখ সমরে লিপ্ত হবেন রসুল সাল্লাহ আলী আসলামকে আল্লাহ আদেশ করছেন এবং রব্বুল আলমিনের নির্দেশে রসুল সাল্লাম বলছেন যে আমি আদিষ্ট হয়েছি প্রয়োজনে সম্মুখ সমরে সম্মুখ যুদ্ধে লিপ্ত হতে যতক্ষণ না তোমরা সবাই সাক্ষী দাও আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো আইন আর বিধানদাতা নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং বি এবং ইমান আমার উপরে আমার উপরে ইমান শুধু তাই না এবং আমি যা কিছু তোমাদের জন্যে রব্বুল আলমিনের পক্ষ থেকে নিয়ে এসেছি তার উপর অর্থাৎ মোহাম্মদ সাল আলিবুসাল্লাম রব্বুল আলমিনের পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন এবং রব্বুল আলমিনের পক্ষ থেকে আদিষ্ট হয়ে তিনি আমাদেরকে বলছেন প্রয়োজনে সম্মুখ সমরে সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বলেছেন রব্বুল আলমিন তাকে কারণ যতক্ষণ না আমরা সাক্ষী না দেব রব্বুল আলমিন আল্লাহ সুফানা তালা তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই মাহবুদ নাই আইনদাতা নাই উপাস্য নাই আর যতক্ষণ ইমান না আনবো মোহাম্মদ সাল্লাহসমের উপরে এবং তার যা নিয়ে এসেছেন তার উপরে তার সালাতের উপরে তার উপর অবতীর্ণ অহির উপরে শুধু তাই না সাত করলেন ফাইদা ফা আলু দালিক এরপর তোমরা যখন এমনটা করবে অর্থাৎ যখন মানব আর দানব ইমান আনবে এই সাক্ষীর বাস্তবতায় হৃদয়ের এই বিশ্বাস মুখের এই উচ্চারণ এবং কাজে পরিণত কোন আইন আর দাতা নাই আল্লাহ সুফান্মী নাই। রবুল আলমিন রসুল এবং তিনি যা নিয়ে এসেছেন তার উপর যা নাজিল হয়েছে আল কোরআন করিম তা আমাদের জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গাইডলাইন এবং দস্তুর বা সংবিধান যখন এমনটা করব তবুল আলম হাবি বললেন আসামো মিন্নি দিমা আহম ও আম যখন তোমরা ইমান আনবে শাহাদাতের এই বাস্তবতা আল্লাহ চার করে ইলাহ নাই আর মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম আল্লাহ রসুল এবং তার উপর যা নাজিল হয়েছে তা সত্য ততক্ষণে তোমাদের রক্ত এবং সম্পদ চূড়ান্ত নিরাপত্তা লাভ করবে কারণ ওই ইমানের হকের কারণে আল্লাহকে সাক্ষী দেওয়ার কারণে রসুল আত্মার পরমাত্মীয় বলে আবিষ্কারের কারণে আরহা হা চূড়ান্ত বিচার আল্লাহ আল্লাহ সুফান কেরাম বলেছেন যে রা বুলা আলমিন আমাদেরকে এই পৃথিবীতে পৃথিবীর জন্য খালিফা করে সৃষ্টি করেছেন আর হা এই পৃথিবীটা তো তাম সৃষ্টিটাকে কেবল তার ভালো বান্দাদের জন্যে মিরাস হিসেবে ঘোষণা করেছেন ওর আন আল কেনের ভাষায় আউদুল্লাহ মিনা সৈয়ত আনুল জীব ওয়ালাকদ কাদবনাফ ই জাবর ইমাদি দিক আনাল আরি সুহা আয়ুন আমিন লিখে দিয়েছিলেন জাবর কিতাবে তার দিকির এর পরপর আনাল আরদা নিশ্চয়ই এই জমিন এই তামাম সৃষ্টি ইয়ারি এর উত্তরাধিকার মীরাজফান আহত ভালো বান্দা দেয় ভালো বান্দা কারা যারা আল্লাহ সুফানৰ প্রতি ইমান আনে একমাত্র ইলা হিসাবে মেনে নেয় কেবল আল্লাহ আহতালকে কেবলমাত্র আইন আর বিধানদাতা হিসেবে গ্রহণ করে আল্লাহ জল্ল জলা লোকে কেবলমাত্র উপস্য কেবলমাত্র ইবাদত করে আল্লাহ চফা হ তালে মাহাবুদ কেবল মাত্র আল্লাহ চফা হতালে এবং বিশ্বাস করে তার পেরিতরা সুল উপরে এবং এর ধারাবাহিকতায় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলী সালেমের উপরে এবং তিনি জানিয়ে এসেছেন তার উপরে এরাই হলো পৃথিবীর উত্তরাধিকার পৃথিবী তাদের মিরাজ সুতরাং এই পৃথিবীর উত্তরাধিকার হিসেবে নিজেকে আবিষ্কার করার জন্যে আল্লাহর প্রতি প্রতিমান এবং তার হাবিবকে হৃদয়ের তথা আত্মার আত্মীয় হিসেবে হৃদয়ের মেহমান হিসেবে আপন হিসেবে আবিষ্কার করতে হবে শুধু তাই বন্ধু মোহাম্মদ সাল্লাহ তাল আলী হুসাল্লাম তাকে আনুগত্য করতে হবে নিরঙ্কুশ ভাবে একাধিক আয়াত আল ক্যারিমাতে তার আদেশ এবং নিষেধ যেমন প্রশ্নহীন ভাবে আনুগত্য করতে আদেশ করেছেন ঠিক তার রসুল মুহাম্মাদুন সল্লাল্লাহ আলিহুসাল্লাম কেও নিরঙ্কুশ ভাবে প্রশ্নহীনভাবে আনুগত্য করতে আদেশ করেছে ওর আনন্দকারী ভাষায় আইয়ো আল্লাহাদীন আমানু অহে তোমরা ইমান এনেছ আতি আল্লাহ রসুল অনুসরণ করো আনুগত্য করো নিরঙ্কুশ ভাবে প্রশ্নহীনভাবে আল্লাহর এবং তার রসুল মুহাম্মাদুন আলী আলিসাল্লাম শুধু তাই না রব্বুল আল

মোহাম্মদ সাল আলী ওসালামের আনুগত্য করবে না কে কঠিন দিনে উল্টু করে জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে তার আফসোস করে বলবে হায় আফসুস যদি আল্লাহ আনুগত্য করতাম যদি আনুগত্য করতাম তার রসুল তার প্রেরিত পুরুষ মুহাম্মদ বিন আবদুল্লাহ আলহ আফসাল সুতরাং বন্ধু জাহান্নামে নামে উপুর হয়ে নিক্ষিপ্ত হয়ে আফসুস করার আগে এই পৃথিবীতেই আসুন না আমরা নিজেদেরকে রসুল অনুগত্য আনুগত্যকারী যথার্থ অনুসরণকারী হিসেবে আবিষ্কার করি বন্ধুগণ সাল্লাম নিজে সুন্দর করে আমাদের সামনে অবস্থাটা ব্যাখ্যা করে বলেছেন এই ভাষায় তোমাদের মধ্যে কেউই ইমান হতে পারবে না ইমান ইমান রাত দিন করবে কিন্তু ইমান এত সুজা নয় কবি নজরুলের ভাষায় ইমান ইমান করর আদ্দিন ঈমান কি এত শোজা ইমানদার হয়ে কি কেহ ব হে শয়তানি বুজা যথার্থ ইমানদার যদি হতে চান শুনুন মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম নিজে বলছেন হাত্তা আকু না হাব্বা ইলাইহি মি ওয়ালা দিহি ওয়ালা দি ওয়া না সি আজ মা আইন যখন ব্যক্তির কাছে তার সন্তান তার পিতামাতা এবং তার আপনজন অন্য যে কোনো মানুষদের চেয়ে মুহাম্মাদুন সাল্লাহ আলী হুসাল্লাম অতি বেশি প্রিয় অতি বেশি আপন না হবেন অর্থাৎ নিজের হৃদয়ে কলিজায় আর মনে যতটা ভালোবাসা সন্তানের যতটা ভালোবাসা পিতামাতার মাতার যতটা ভাষা অন্য যে কোনো স্ত্রী পরিবার পরিজনের জন্যে তার চেয়ে অনেক 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 গুণ বেশি ভালোবাসা হতে হবে কেবলই মোহাম্মদুন সাল্লাল্লাহ আলি হোসাল্লামের এক কথা ওর খাতা প্রাত ই আল্লাহ তা আল আনহু রসুল সাল্লাল্লাহ কাছে গিয়ে ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহ আমি আপনাকে ভালোবাসি তবে নিজের থেকে বললেন আমার পূর্ণ ইমান যদি আনতেই চাও তাই সবার চেয়ে আমাকে বেশি ভালোবাসতে হবে তখন তিনি বলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলি গোসাল্লাম হ্যাঁ এই মুহূর্ত থেকে আমি সবার চেয়ে এমনকি আমার নিজের জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি বন্ধু মোহাম্মদ সাল্ল আলী হোসাল্লাম অতি প্রিয় অতি আপন যদি আপনার আমার না হন তাহলে যথার্থ হবে না পূর্ণ হবে না বন্ধুগণ আমাদের আলোচনা ধারাবাহিক চলবে তবে এই মুহূর্তে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই ইনশা আল্লাহ পুরানি আলো আল্লাহ সুবহানাহু তাআলা ارشاد করেছেন কোরআনে তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রব্বুল আলামিন করেছে সুন্নাতের 바탕 নারীকে সব সময় ভালো গদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধান শরীয়তের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মই নারীকে মর্যাদা দেয় না জাফর বিন মুখসী আব্দুল রযাক বিন ইউসুফ ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেলবার হোসেন জাহাঙ্গীর আলম আল নারী পুরুষের জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষের প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল এবং দয়া সৃষ্টি করে দিয়েছে সৃষ্টি করে দিয়েছে জানুন কেন মুমিন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে আলিমদের সংসর্গে প্রতি বুধবার রাত সাড়ে নটায় বা সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় কোটি সবার অধিকার রক্ষা মানুষের হক যদি আত্মসাৎ করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ তাআলা maaf করবেন না যাতে আছে সব মানুষের জন্য সম্মান তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে এটাও এক ধরনের অনেক বড় জুলুম شیخ আব্দুল কাইয়ুম যে সত্যিকার মুমিন যারা তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না যা শেখে প্রকৃত ভালো ব্যবহার আমার দুনিয়াবি কাজ করব আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে সেগুলো পালন করব যা অপছন্দ করে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আমরা আলোচনা করছিলাম যে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে আনুগত্য করতে হবে নিরঙ্কুশ ভাবে এটা রব্বুল আলমিনের আদেশ প্রশ্নহীন আনুগত্য কেবল আল্লাহ এবং তার রসুলের আর যারা প্রশ্নহীনভাবে মোহাম্মদ সাল্লাহ ইসলাম আনুগত্য করবে না যাহার নামে নিক্ষিপ্ত হবে আর আগুনে জলা অবস্থায় আফসুস করবে রব্বুল আলমী তো অগ্রিম আমাদের জানিয়েছেন সুতরাং আমরা সাবধান হতে চাই আমরা জাহান নামেও যেতে চাই না আর রব্বুল আলমিনের হাবিবের আনুগত্য না করে দুর্ভাগা হতে চাই না তাই এখন থেকে সিদ্ধান্ত নেব নিরঙ্কুশ আনুগত্য রব্বুল আলমিনের প্রশ্নহীন আনুগত্য মুহাম্মাদুন সাল্লাহ আলিহি ওসাল্লামে বন্ধু মুহাম্মাদুন সাল্লাহ আলিসাম নিজে সুন্দর করে আমাদের সামনে অবস্থাটা ব্যাখ্যা করে বলেছেন এই ভাষায় লায়ু উমিনু আহাদুকুম তোমাদের মধ্যে এত সুজা নয় ইমান কি এত সুজা ইমানদার হয়ে কি কেহ বহে হে শয়তালি বুজা সুতরাং যথার্থ ইমানদার যদি হতে চান শুনুন মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম নিজে বলছেন যখন ব্যক্তির কাছে তার সন্তান তার পিতা মাতা এবং তার আপন অন্য যেকোনো মানুষদের যে মোহাম্মদ সাল্লি হুসাল্লাম অতি বেশি প্রিয় অতি বেশি আপন না হবে অর্থাৎ নিজের হৃদয়ে কলিজায় আরমনি যতটা একটা ভালোবাসা সন্তানের

পুরনো ইমান যদি আনতেই চাও তাহলে সবার চেয়ে আমাকে বেশি ভালোবাসতে হবে তখন তিনি বলেন ইয়া রসুল্লাহ সাল আলী ওসাল্লাম হ্যাঁ এই মুহূর্ত থেকে আমি সবার চেয়ে এমনকি আমার নিজের জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি বন্ধু মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম অতি প্রিয় অতি আপন যদি আপনার আমার না হন তাহলে ইমান যথার্থ হবে না পূর্ণ হবে না শুধু না বন্ধু আমরা অনেকেই বলবো ইমান এর স্বাদ এর মজা পেতে চাই ইমানের মজা পেলে ইমানের স্বাদ পেলে যেকোনো কঠিনকে সহজে মারানো সম্ভব সকল বিপদে ধৈর্য ধারণ সম্ভব বরং ইমানের মজা যখন ব্যক্তি লাভ করবে তার ইব্রাহিম আলী ইসালামের মতো অগ্নিকুণ্ড তার জন্যে ফুলের বাগানে পরিণত হবে এই দুনিয়ার যে কোনো কঠিন পরিস্থিতি তার জন্য চরম তৃপ্তির কারণ হয়ে যাবে যার অব আলমিনের জন্যে সে মোকাবেলা করবে তাহলে শুনুন এমনটা যদি কেউ হতে চায় ইমানের মজা যদি পেতে চায় তার জন্যই মোহাম্মদ সাল্লামের স্বাদ করেছেন এই ভাষায় মান বিহিনা হালা বতাল ইমান যে ব্যক্তির কাছে তিনটি জিনিস রয়েছে সে ইমানের স্বাদ যথাযথ লাভ করে এর মধ্যে শ্রেষ্ঠতম অতি গুরুত্বপূর্ণ বিষয় হলো আইয়কুন আব্ব রসুল হু আহাব্বুন ইলাইহি মিম্মা সেবা উমা আল্লাহ এবং তা রসূল সবার চেয়ে তার কাছে অতি আপন অতি প্রিয় অতি কাছের অতি সজলমা ঈমানের স্বাদ যদি পেতে চাই তাহলে আল্লাহ এবং তার রসুল আপনার আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সবচেয়ে বেশি আপন হতে হবে এবার বুকি হাত দিয়ে নিজের আবিষ্কার করি বন্ধু ঈমানদের স্বাদ পেতে চাই আপনার আমার জীবনে কি আপনার আমার বিশ্বাসে কি আপনার আমার হৃদয়ে কি আপনার আমার চিন্তা চেতনাতে কি আপনার আমার দিন আর রাতে কি আপনার আমার অস্তিত্ব কি অতি 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 আপন প্রিয় কাছের যদি না হয় এই মুহূর্ত থেকে করার সিদ্ধান্ত নেবাল্লাহ তৌফিক দিন আমিন বুধগণ এবার প্রশ্ন করতে পারি মোহাম্মদ সাল্ল আলী হুসাল্লামকে অতি আপন করব একেবারে কাছের একেবারে স্বজন একেবারে প্রিয়জন প্রতি মুহূর্তে তাকে আমার কলিজায় সত্তায় মনে আত্মায় অনুভব করব। তাহলে কি লাভ হবে তাহলে শুনুন বন্ধু আপনার এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে হাদিস শরীফে এসেছে একদা একজন সাহাবি মোহাম্মদুন সাল্ল আলী ওসাল্লামের দরবারে উপস্থিত হয়ে অপলোক নেত্রে চুকের সার না ফেলে অপলোক নেত্রে তাকিয়ে থাকলেন মুহাম্মাদুন সাল্লাহ আলী ওসাল্লামের বাণী মোহাম্মদ সাল্লাহ আলসালাম তাকে প্রশ্ন করলেন মা বালুক কি হলো তোমার অপলোক নেত্রে আমার দিকে তাকিয়ে রয়েছে ব্যক্তির উত্তরে বললেন সাহাবি রাদি আল্লাহ উত্তরে বললেন বিয়াবি আন্তা বা উম্মি আমার মা বাবা আপনার তরে উৎসর্গিত হোক আতামাত্তা মিনান্নরে এলাইকা ও মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম আমি আপনার দিকে তাকিয়ে তাকিয়ে আপনার দিকে দেখে দেখে আপনাকে দেখে দেখে তৃপ্তি অনুভব করছি তবে হ্যাঁ ফাইদা কার ন ইয়াউম আল কয়ামা রফা আ কাল্লাহু বি কিন্তু কেয়ামতের কঠিন দিনে যেদিন আল্লাহ সোফা না হুতা আপনাকে মাকামে মাহমুদ দিবেন আপনি অনেক উচ্চ মর্যাদায়ত সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হবেন তখন আমার কি হবে মাহম্মদ সাল্লাল্লাহ আলী দিকে অপলক নেত্রে তাকিয়ে থেকে নিজের মা বাবাকে রসুলসামের জন্যে জন্য উৎসর্গিত করে দিয়ে সাহাবি রসুল হাসমকে তা জানতে চাইলেন মোহাম্মদ সাল্লা আসেম উত্তর দেওয়া লাগে নাই আর সে আজিমের মালিক আল্লাহ সুফান উত্তর নাজিল করে দিলেন সুফহান আল্লাহ যা আপনার আমার সবার জন্য আল্লাহ সুফান আয়াত নাজিল করে দিয়ে বললেন আউদ্িল্লাহ হিমিনা সৈতান রচিম অমাইয়ু তে আল্লাহ রসুল্লাহ فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق ربنا العظيم بدون رب العالمين آيات تنزيل كوري دي لك. ما يُطيع الله جبك تي أنه قد تكر بي بسنهي ببي الله ورسولة ابن رسوله رسول نيران كوش بسنهي نانو ابن الله ابن رسول নিজের সত্তায় নিজের মনে নিজের প্রাণে নিজের অস্তিত্বে সর্বাধিক প্রিয় স্বজন আর আপন বলে প্রতিষ্ঠিত করবে ওই ব্যক্তি এবং ওরা সবাই মিলে সে একজন না সবাই ওরা সবাই মাহাল্লাদি তাদের সাথে আনা আলিহিম যাদের উপর আল্লাহ নিয়ামত করেছে মিনান্না বিগিন নবীগণদের থেকে ও সিদ্দিকিন সিদ্দিক সত্যবাদীদের সাথে ও শহীদদের সাথে ওয়াসালহীন সৎকর্ম পরায়ণদের সাথে আল্লাহ এদ্দুর বলে থামেনি বলে ওয়াহাসুনা উলা রাফিকা আর হা জেনে রেখো কতই না উত্তম ওই পরস্পর বন্ধুত্ব রাজারা চিহ্ন হবে না শেষ হবে না নিঃশেষ হবে সুতরাং মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামকে কলিজার আপন হৃদয়ের আপন সত্তার আপন একান্ত সজন বলে যে প্রতিষ্ঠা করে যে আবিষ্কার করে সে পরকালেও রসুল সাল্লা সাল্লামকে আপন করে পাবে কাছে পাবে রসুল সাহসম থেকে দূরে থাকবে না দুনিয়াতেও তার নাই ভয় পরকালেও নাই তার কোনো শঙ্কা বা সন্দেহ বন্ধু তেলে শুনুন ঠিক এই ধরনের কি রসুল হাসমকে ভালোবেসেছেন কেউ কেউ তাহলে শুনুন ইতিহাসের দলিল একজন আনসারি মহিলা যুদ্ধে তার পিতা তার স্বামী তার সন্তানদের হারালে পিতা স্বামী আর সন্তান মহিলা যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছেন খবর পেয়েছেন তার পিতা শহীদ হয়েছেন তিনি উত্তরে বলছেন পিতার খবর জানতে চাই না মোহাম্মদ সাল্লাম কেমন আছেন জানতে চাই মহিলা সামনে অগ্রসর হয়েছেন জানতে পেরেছেন তার পরম প্রিয় স্বামী শহীদ হয়েছেন বলেছে স্বামীর খবর জানতে চাই না জানতে চাই মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম কেমন রয়েছে মহিলা সামনে অগ্রসর হয়েছেন জানতে পেরেছেন তার পুত্র শহীদ হয়েছেন কলিজার টুকরু সন্তান হারিয়েও এই খবর পেয়েও মহিলা বলছে না জানতে চাই মুহাম্মাদুন। সল্ল্লাহ আলী ওসাল্লাম কেমন রয়েছেন মহিলা যখন মোহাম্মদুন সল্ল্লাহ আলী ওসাল্লামের খবর পেলেন বলেন আমি দেখতে চাই তাকে হাত্তা আকজুর এলাই আমি রসুল সাসমকে নিজের চুকে দেখতে চাই স্বামী হারার বেদনা পুত্র হারার বেদনা বাবা হারার বেদনা কোনো বেদনাই না আমার কাছে বেদনা হলো মোহাম্মদুন সাল আলী ওসাল্লামকে না দেখা তাই আমি দেখতে চাই হাত্তা আঞ্জুর এলাই আমি তাকে দেখতে চাই ফাল্ মাত যখন ওই মহিলা ওয়াহাম্মাদুন সল্লাল্লাহ আলি ইউসাল্লামকে দেখলেন তিনি বললেন কুল্লু মসিবত বাদাক হে আমাদের নবী হেমাম সাল্লাহ আলী ওসাল্লাম আমার সকল মুসিবত আপনাকে পেয়ে হারিয়ে গিয়েছে আপনি বেঁচে আছেন এর চেয়ে বড় সান্ত্বনা আর নাই আপনি বেঁচে আছেন তাই স্বামী হারানোর বেদনা পিতা হারানোর বেদনা পুত্র হারানোর বেদনা আমার কোনো বেদনাই না সকল বেদনা হারিয়ে গিয়েছে আপনাকে কাছে পেয়ে আপনাকে দেখতে পেয়ে বন্ধু এমন ইমান আমরা কি আনতে পারি না এমন বাস্তবতা থেকে আমাদের হৃদয়ে আমাদের জীবনে আমাদের চালচলনে করতে পারি না তিনি শুনুন আলিব না পিতা আলিব রাদিউল্লাহকে প্রশ্ন করা হয়েছে রসুল সাল্লাহ আসলাম সাহাবাই কেরাম কেমনভাবে তাকে ভালোবাসতেন আলী ইবনে আবি তালিব রাদি আল্লাহ উত্তরে বলছেন আল্লাহর শপথ মুহাম্মদ সাল আলী ওসালাম আমাদের কাছে ছিলেন অতি প্রিয় মিন আমা আমাদের সম্পদ থেকে দিনা আমাদের সন্তান সন্ততি থেকে ও ইনা আমাদের পিতা মাতা থেকে আমাদের মা থেকে আর ঠান্ডা পানি আলা আই তৃষ্টাক্ত ব্যক্তির কাছে ঠান্ডা পানি যতটা প্রিয় এর চেয়েও আরো আরো অনেক বেশি প্রিয় ছিলেন মুহাম্মদ আলী হোসাল বন্ধুগণ আসুন না তাই প্রিয় হাবিবকে কলিজার

صلى الله على محمد صلى الله عليه وسلم কখনও কয়েক ফোটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান একটি জীবন দর্শন মানুষের জাগাতে পারে তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন প্লিজ টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিএস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলট্রিয়ান ব্যাংক কোয়াড্রান কোর্ট 48 গ্যালথরপ রোড বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি15 1টিএইচ শর্ট কোড 300083 সুইফট বিআইসি কোড আইবিও ডিজেপি ডাবল টু আইবিএন জিবি52 এলওআইডি 3096340102 ফরওয়ার্ড 92 পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার